নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে ইন্টারভিউ লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে, এটা আপনারা জানেন, এবং সেই নিয়ে ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্টে মামলাও চলেছে। তো আজকের এই ভিডিওটি যারা অবশ্যই যারা এখানে কোয়ালিফাই করেছেন ইন্টারভিউতে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে, এবং যারা কোয়ালিফাই করেননি তাদের জন্য। তো কারণ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা উচ্চ মাধ্যমিকের যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটা কিভাবে, তার লিস্ট টোটাল আমি আপনার ডকুমেন্টস হিসেবে সেভ করে রাখবেন। কারণ আপনারা জানেন যে এই আপার প্রাইমারির যে স্কুল সার্ভিস কমিশনের যা অবস্থা আর কি, সেক্ষেত্রে কখন যে লিস্ট কি হচ্ছে না হচ্ছে, মানে কখন লিস্টের নাম চেঞ্জও হয়ে যাচ্ছে, এটা তো আমরা সবাই একটা দুশ্চিন্তার মধ্যে থাকি। কাজেই এটা আমার মনে হয় যে সকলের কাছেই এই যে ইন্টারভিউ যে লিস্ট সাবজেক্ট ওয়াইজ সেটা সকলেরই প্রয়োজন হবে। তো চলুন ভিডিওটি বেশি বড় করব না, এবারে আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনি এই ইন্টারভিউ লিস্টটি আপনার নিজের কাছে সেভ করে রাখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, কারণ তো আপনারা ঠিক মানে বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চলুন এবারে ভিডিওটি শুরু করি। দেখুন, এখানে এই নোটিশে চলে যান যে ভিউ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ দ্য ইন্টারভিউ, এটা দিয়েছে। আমি বলছি এবার যে সাবজেক্টে আপনি এটাকে সেভ করতে চাইছেন বা দেখতে চান, সেক্ষেত্রে কি করবেন, আমি একটা সাপোজ ধরুন আমি হিস্ট্রি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম, ভ্যাকেন্সি ক্যাটাগরি সাপোজ এসসি দিয়ে দিলাম, মেল বা ফিমেল, সাবমিট, এখানে আপনার লিস্টটি দিয়ে দিলাম। ওকে, এবার আপনি একটা কি করবেন, এখানটায় একটা এক্সেল শিট খুলে দিন। এক্সেল শিট খোলার পর এই আগে পুরোটা আপনি সিলেক্ট করে নিন, এবারে এটাকে কপি করে নিন। কপি করার পর জাস্ট এটাকে ধরে টেনে এই এক্সেল শিটে বসিয়ে দিই। এখানে চাইলে আপনি নাম দিয়ে দিতে পারেন যে সাবজেক্টের উপর করছেন। আমি হিস্ট্রি দিলাম, এবারে এটাকে মার্চ সেন্টার করলাম, সাইজটা একটু বাড়ালাম, হয়ে গেল। এটা কি হলো, প্রথম 20 জনের পেলাম। তো আবার এটাকে আমি সিলেক্ট করে রাখলাম, চলে গেলাম লিস্ট সেকেন্ড তে চলে গেলাম, এখানে 21 থেকে এই যে 40 অবধি সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল সি মানে কপি করতে চাইছি আর কি, এইবারে এইটাকে টানলাম, এর নিচে জাস্ট বসে দিলাম। দেখুন 21 থেকে 40, একদম ডেট অফ সিরিয়াল নাম্বার মার্কস ও রিমার্কস থেকে আর কি, যে কেউ যারা সিলেক্টেড হয়েছে না আমি তাদের ক্ষেত্রে দেখালাম, দেখাচ্ছি তারা পরে আরো একটা করি, কারণ তাতে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আবার এই যে 41 থেকে 60 অবধি নিলাম, কন্ট্রোল সি, এক্সেল শিট পুরোটা সিলেক্ট করলাম, নিজে গেলাম জাস্ট টেনে নামিয়ে দিই এবং এর পেছনে অ্যাড করে দিই। দেখুন আবার এবার টোটাল আমরা পেয়ে যাচ্ছি পুরো একদম 60 অবধি পেয়েছেন। তো এইভাবে মানে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা আছেন তারা এইভাবে করে নিতে পারেন। এবারে আপনারা যদি যারা নট সিলেক্টেড যে ক্যান্ডিডেট গুলো আছে আর কি, তাদের ক্ষেত্রে যদি বলেন তো আমি আবার এই একই রকম ভাবে দেখিয়ে দিতে পারি, আমি দেখিয়ে দেবো। তো এবারে যারা নট সিলেক্টেড যে লিস্ট যদি কেউ সেভ করে রাখতে চান বা নিজেদের কাছে রেখে দিতে চান, তো দেখুন এখানে নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইন্টারভিউ চলে যান। আমি যে হিস্ট্রি দেখালাম আমার হিস্ট্রিটি দেখিয়ে দিই,
আপনারা যে কোনো সাবজেক্ট চাইলে করে নিতে পারেন। এখানে ক্যান্ডিডেটের রোল নাম্বারটা আপনাকে ম্যানুয়ালি লিখে নিতে হবে, সিটিই দেখায় মেল। দেখুন আবার একই রকম ভাবে লিস্ট দিয়ে দিল, নতুন একটা পেজ এক্সেল শিট খুলে নিলাম। এক্সেল শিট খুলে নেওয়ার পর কি করবেন, আপনারা এই পুরোটাই সিলেক্ট করে রাখলেন, এবার পুরোটা কপি করে নিলাম, আবার কন্ট্রোল সি মারলাম, এবার জাস্ট পেজটাকে টানলাম। দেখুন নট সিলেক্টেড ক্যাটাগরি, একাডেমিক স্কোর সমেত সমস্ত ডিটেলস তথ্য দিয়ে দিই, 20 পর্যন্ত রো এখানে আছে আপনারা জানেন। তো এটা যদি আমরা এর পরের পেজটাও করে রাখতে পারি, পরের পেজটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের শুধু এটা অবশ্যই করে রাখা উচিত। দেখুন আবার এই 21 থেকে চলে এলো 20, একুশ 22, 23, 24, 25, 26, 40 পর্যন্ত চলে এসেছে, এবং টোটাল টিচার্স তথ্য নাম সমেত এবং কার কি ব্যাপার হচ্ছে। এবারে আপনি এখানটায় সিলেক্ট করে রাখতে পারেন হিস্ট্রি নট ইনক্লুডেড, একটু বড় করে দিলাম, এন্টার মেরে দিলাম, হয়ে গেল। এটাকে আমি মার্জিন সেন্টার করলে সাইজটা একটু বাড়াতে চাইছি। তো এই দেখুন হিস্ট্রি নট ইনক্লুডেড হয়ে গেল। তো আমরা চাইলে এটা নিজেরা তৈরি করে নিতে পারবেন, এইভাবে। তো এইভাবে আপনারা কি করবেন, ইনক্লুডেড এবং নন ইনক্লুডেড সমস্ত প্রার্থীরা এইভাবে করে নিতে পারেন। যারা রিজেক্ট লিস্টে আছে তো তারাও চাইলে এখান থেকে বেরিয়ে গিয়ে ওই যে রিজেক্ট লিস্ট থেকে জাস্ট সিলেক্ট করে রেখে দেবেন, এবং এটা এবার আপনারা কি করবেন এটাকে সেভ করে রাখবেন। এবার যখন যদি কোনো প্রয়োজন হয়, দেখুন সেভ, আমি এটা নন ইনক্লুডেড বলে সেভ করে রাখলাম, ভবিষ্যতে কি প্রয়োজন হয় কেউ তো বলতে পারে না, সেভ হয়ে গেল। তো এইভাবে